বগুড়ার ঐতিহাসিক মহস্তানগড়ে জমে উঠেছে বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবারের মেলা হজরত শাহ সুলতান বলখির মহস্তানগড়ে বিজয় স্মরণে প্রতি বছরের বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবারে মেলা ও ধর্মীয় উৎসবের আয়োজন করা হয় প্রতি বছরের মতো এবারও লাখো সাধু সন্ন্যাসী বাউল নারী পুরুষের সমাগম হয়েছে মেলায় মাজার মসজিদ ও গড়ের আশপাশে সারারাত জিকির আজগার নফল ইবাদত করে কাটান তারা এছাড়া মেলার আকর্ষণীয় একটি খাবার হল মহস্তানগড় খাবারের ঐতিহ্যবাহী কটকটি চালের গুঁড়া ভোজ্য তেল ঘি ও ডালডার সংমিশ্রণে তৈরি স্থানীয় এই ঐতিহ্যবাহী খাবার মেলা উপলক্ষে প্রায় দুই তিন হাজার মন কটকটি বিক্রি হয় বলে জানান স্থানীয়রা আমি ঢাকায় জব করি সেখান থেকে বগুড়া এই মাজার শরীফ নাম শুনছি কোনোদিন আসি নাই আজকে প্রথম আমার আসা কটকটি এখানে কয়েক হাজার মন কটকটি তৈরি হয়েছে বেসা বিক্রি এখনো তেমন শুরু হয়নি তবে লোকজন আসা শুরু হচ্ছে অনেক দুই হাজার মন বিক্রি হয় প্লাস আপনি টাকাটা অ্যামাউন্টটা পনেরো কোটি টাকার মতন